হীরক চতুর্ভুজ কি বা হীরক চতুর্ভুজ বলতে কি বোঝো? আজ আমরা এটা নিয়ে খুবই ছোট্ট একটা ক্লাস বা একটা কনসেপ্ট নিয়ে নেব যে হীরক চতুর্ভুজ কি। চলো শুরু করছি আমাদের নেক্সট ক্লাস, যেখানে আমরা এই হীরক চতুর্ভুজ কি বা এই জিনিসটা কি কাকে বলা হয় আমরা নিয়ে এই সম্পর্কে একটু কনসেপ্ট নিয়ে নেব যে হীরক চতুর্ভুজ কি। এর আগে তো আমরা সোনালি চতুর্ভুজের কথা শুনেছি, তাহলে হীরক চতুর্ভুজ কি? এই হীরক চতুর্ভুজ হলো সোনালি চতুর্ভুজকে অনুসরণ করেই তৈরি করা হয়েছে। এই সোনালি চতুর্ভুজ কি তাহলে? সোনালি চতুর্ভুজ কি, এর আগের ক্লাসে আমরা একটা ক্লাস দিয়েছি যেখানে সোনালি চতুর্ভুজের ডিটেলস আমরা আলোচনা করেছি, তার লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসটা দেখে নেবে। তো এখন আমরা হীরক চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তাহলে সোনালি চতুর্ভুজ কাকে বলেছিলাম তবু আমি এখানে ছোট করে বলে দিচ্ছি, যেহেতু সোনালি চতুর্ভুজকে কেন্দ্র করেই বা অনুসরণ করেই হীরক চতুর্ভুজ গঠিত হয়েছিল, তাই ছোট করে আমরা সোনালি চতুর্ভুজটা একটু আলোচনা করে দেব। সোনালি চতুর্ভুজ ছিল দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা এই চারটি মেট্রোপলিটন শহরকে কেন্দ্র করে যে দ্রুতগামী সড়ক পথ তৈরি হয়েছিল তাকেই আমরা বললাম সোনালি চতুর্ভুজ। এই তাহলে মেট্রোপলিটন শহরগুলোকে যে দ্রুতগামী সড়ক পথ দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা বললাম সোনালি চতুর্ভুজ। তাহলে এই হীরক চতুর্ভুজ কি? এই হীরক চতুর্ভুজই হলো সোনালি চতুর্ভুজকে অনুসরণ করে চারটি মেট্রো শহরকে যুক্ত করার জন্য যে দ্রুতগামী রেল যোগাযোগ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয় তাকেই আমরা বলছি হীরক চতুর্ভুজ। বুঝে গেল যে দ্রুতগামী মেট্রো শহরকে যুক্ত করার জন্য যে দ্রুতগামী রেল যোগাযোগ তৈরি করার পরিকল্পনা সাম্প্রতিক নেওয়া হয়েছে, সেই সাম্প্রতিক যেহেতু নেওয়া হয়েছে তাই সেই পরিকল্পনাকে আমরা হীরক চতুর্ভুজ বললাম। তো এই ছিল আমাদের খুবই ছোট্ট একটা ক্লাস যেখানে আমরা হীরক চতুর্ভুজ কি এর কনসেপ্টটা আমরা একটু জেনে নিলাম, যে যে দ্রুতগামী চারটি মেট্রো শহরকে যুক্ত করার জন্য দ্রুতগামী রেল যোগাযোগের তৈরি করার যে পরিকল্পনা, রেল যোগাযোগ তৈরি করার যে পরিকল্পনা সাম্প্রতিক নেওয়া হয়েছে তাকেই আমরা বলছি হীরক চতুর্ভুজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।